মানিকগঞ্জে প্রতিদিনে দুর্ভোগের নাম শহরের প্রধান সড়কে যানজট। এই দুর্ভোগ নিরসনে শহরের ভেতরে বয়ে চলা খাল ঘেঁষে বিকল্প রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পৌর কর্তৃপক্ষ বলছে, শুধু নতুন রাস্তা নয়, সংস্কার করে ফিরিয়ে আনা হবে খালটির হারানো সৌন্দর্য। অপ্রশস্ত হয় মানিকগঞ্জ শহরের প্রধান সড়কটিতে যানজট লেগেই থাকে। এই দুর্ভোগ কমাতে শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া খালের পার ঘেঁষে বিকল্প একটি রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছে পৌর কর্তৃপক্ষ। খাল দখল করে গড়ে ওঠা 132টি অবৈধ স্থাপনা উচ্ছেদে কাজ শুরু হয়েছে। এরই মধ্যে উচ্ছেদ করা হয়েছে 90টি স্থাপনা। বাজার ব্রিজ থেকে খালপার পর্যন্ত 1 কিলোমিটারের রাস্তাটি হবে 30 ফুট চওড়া। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় রাস্তাটি বানানো হবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নগর অঞ্চল উন্নয়ন প্রকল্পের আওতায়। সব ধরনের সুযোগ সুবিধা আমরা পেয়ে যাবো ওই রাস্তাটি, মানে ওই কাজটা হয়ে গেলে। ময়লা টয়লা যাওয়ার জন্য যে এত উপকার, মানে মানুষ উপকৃত হবে বলার না তা। শহরের যে ট্রিটম্যান্টের কথা বলতেছেন মেয়র সাহেব, এটা যদি হয় নিঃসন্দেহে এটা আমাদের মানিকগঞ্জবাসীর জন্য সবার জন্যই ভালোই হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তা সংস্কারের পাশাপাশি খনন করা হবে খাল, এতে যানজট নিরসনের পাশাপাশি বাড়বে খালের সৌন্দর্য। এছাড়া নতুন রাস্তার নিচে সুয়ারেজ ড্রেনে 7টি জায়গায় বসানো হবে ট্রিটমেন্ট প্ল্যান্ট। 30 ফুট প্রস্থে একটা রাস্তা করবো, এই রাস্তাটার নিচ দিয়ে থাকবে ড্রেন, প্রত্যেকটা আউটফলের মাথায় একটা করে ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে, পানি যাতে ট্রিটমেন্ট হয়ে মানে ভালো পানিটা জানি খালে পরে। এখানে একটা রাস্তা করব, এখানে একটা রাস্তা করলে এক দিক দিয়ে গেল আর এক দিক দিয়ে আসলো, তাতে হবে কি রাস্তাটা যানজট নিরসন হবে। শিগগিরই যানজটের ভোগান্তি থেকে মুক্তির পাশাপাশি শহরের মৃত প্রায় খালটি ফিরে পাবে তার হারানো সৌন্দর্য, এমন প্রত্যাশা পৌরবাসীর। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ।